হরিজনপল্লীতে 10 বছর আগে আগুন লাগার পর 16টা ঘর পুড়ে গেলে প্রাথমিকভাবে পৌরসভা থেকে 8টি ঘর নির্মাণ করে দেওয়া হয়। সেই 8টি ঘরে প্রায় 300 হরিজন মানুষের বসবাস। একই ঘরে মা বাবা সহ বসবাস করছে পরিবারের 8 থেকে 10 জন। পুরো কলোনিতে একটি মাত্র টিউবওয়েল, নামে মাত্র একটি গোছলখানা, বড় একটি পুকুরও রয়েছে, তবে সেখানেও নেই কাজ বা পানি ব্যবহারের মতো অবস্থা। তবে একটু বৃষ্টি হলেই ময়লা পানিতে হাঁটু পানি হয়ে যায় পুরো হরিজন কলোনি এলাকা। মাদারীপুর পৌর শহরের 3 নং ওয়ার্ডের 2 একর জমিতে এভাবেই নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে চলছে হরিজনদের বসবাস। এক ঘরের ভিতরে আমরা আমার চাই ছেলে একটা রুম, মনে করেন বড় ছেলে বারান্দায় ঘুমায়, আর বড় ঘরের ভিতরে আমরা 4-3টা ছেলে নিয়ে তারা খাটে ঘুমায়, আমরা বুড়া বুড়ি নিচনে ঘুমাই। এরকম কতদিন আর চলবে? এতটুকু একটা গোসলখানা, আমরা এই গোসলখানার ভিতরে 250-300 মানুষ, মা বোন ভাই ব্রাদার সবাই গোসল করি। আমাদের এই গোসলখানার পাশে একটি পুকুর আছে, পুকুরটার অবস্থা খুব খারাপ। সেই পুকুরটা যদি আমাদের ভরণ করে যদি ভালো করে ঘাটলা বানায় দেয় তাহলে আমরা একটু ভালো পরিস্থিতিতে থাকতে পারি। সব কষ্ট হয় যে এতগুলো মহিলা একসাথে গোসল করা, ছেলে আবার পুরুষ মহিলা সব একসাথে গোসল করা লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয় আমাদের। ওই যে বাথরুমের কষ্ট, কলের কষ্ট, পুকুরের কষ্ট, পোলাপানের খেলাধুলার জায়গা নাই, স্কুল নাই। সবই জানে আজকের তো না, আজকে বিগত অনেক দিন ধরে আমারও পুয়ে আসতেছি। এই আমাদের বাসস্থান, আমাদের পানি নিচু স্থান, আমাদের যে পানি নিষ্কারণ হয় না, এর খুব কষ্ট হয়। আমাদের পোলাপান নিয়ে আমরা খুব কষ্টেই আছি। যারা উপর স্তরের লোক, যাদের হাতে দায়িত্ব আমাদের এগুলো দেখাশোনার বা কাজ করে দেওয়ার, কিন্তু তারা তো মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে, কিন্তু বলতে বলতে 24টা বছর পার হলো, অর্ধ পর্যন্ত কোনো খবর নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিভিন্ন সমস্যা সমাধান করে দিয়েছে বলে দাবি মেয়রের। আমি গত 1 মাসের মধ্যেই, নির্বাচনের আগে 1 মাসের মধ্যে ওদের একটা গেট করে দিয়েছি, ওদের বাথরুমের একটা সমস্যা ছিল, বাথরুম করে দিয়েছি। তোমার জানস বলেছে কিনা জানি না, ইতিপূর্বে গত 2 মাসের মধ্যেই ওদের সবকটি ঘরে, যে কটি ঘরের মধ্যে টিনের সমস্যা ছিল সেই কটি ঘরের টিন আমি সংস্কার করে দিয়েছি। ওদের হরিজনদের একটা কমিউনিটি সেন্টারের জন্য একটা ক্লাব যেটা ছিল না, সেই ক্লাব ঘর করে ওদের বিবাহ সাথের জন্য আমি সুন্দর ব্যবস্থা করে দিয়েছি, কারণ ওদেরকে সবাই অ্যালাউ করে না। এই সেই জন্য ওদের একটা ভিন্ন ক্লাব ঘর আমি করে দিয়েছি, সেখানে আমি 15,000 টাকা দিয়েছি ওদের বাদ্যযন্ত্র সরঞ্জাম করার জন্য গত 2 মাস আগে। ওদের হরিজনদের সাংস্কৃতিক এবং তাদের শিক্ষা বিকাশের জন্য 15,000 টাকা ওদের ক্লাবে দিয়েছি আমি গত মাসে নির্বাচনের আগেই। এবং হরিজনদের যে পুরানো বসবাসটি রয়েছে, ব্রিটিশ আমলের যে ঘর রয়েছে, সরকার একটা উন্নত প্রকল্প চলমান রয়েছে, প্রধানমন্ত্রী একটা অনুশাসন রয়েছে, সেই প্রকল্পটি যদি হয় হরিজনদের জন্য একটা ফ্ল্যাটের মধ্যেই 4টি করে ফ্ল্যাট এবং 450 স্কোয়ার ফিট করে 2টি রুম এবং ব্যালকনি সহ সেই প্রকল্প আমাদের চলমান রয়েছে। সেই প্রকল্প হলে হরিজনদের, আমাদের মাদারীপুর পুরান মাদার হরিজনদের চাহিদা পূরণ হবে। হরিজনপল্লী পরিদর্শন করে তাদের জীবনমান পরিবর্তন ও বসবাসের জন্য সকল সুব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এটা সরেজমিনে আমি দেখব, সরেজমিনে পরিদর্শন করে আমি তাদের সকল সিচুয়েশন দেখে তাদের জন্য যদি ঘর করার প্রয়োজন হয় আমরা মানে প্রস্তাব পাঠাবো আর কি, আশ্রয়ণ প্রজেক্টের প্রকল্প পরিচালক মহোদয় বরাবর। তো আমাকে আগে পরিদর্শন করে দেখতে হবে, পরিদর্শন করে দেখে তাদের অবশ্যই উন্নত জীবনযাত্রার যেন হয়, তাদের জীবনযাত্রার মান পরিবর্তন যেন হয় এবং তাদের সন্তানরা যেন ভালো করে পড়াশোনা করে, পড়াশোনা করতে পারে, সেই বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখব। আর সব বিষয় হলো পানির ব্যবস্থা, তারপরে পয় নিষ্কাশন ব্যবস্থা, এগুলো সব কিছুই তখন হবে সবার জন্যই, কিন্তু এই বিষয়গুলো ম্যান্ডেটরি। হ্যাঁ, যে বাসস্থান তারপরে খাদ্য পানি এগুলো কিন্তু আমাদের ব্যবস্থা করতেই হবে। কাজে আমরা আগে পরিদর্শন করে দেখি, আমি খুব দ্রুতই পরিদর্শন করব এবং যে আমি দেখে আমি অবশ্যই ব্যবস্থা নেব ইনশাল্লাহ। হরিজনপল্লীর এসব সমস্যা দ্রুত সমাধান হোক এমনটাই প্রত্যাশা সকলের। বার্তা বাজার, মাদারীপুর।